ওয়েলকাম একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি তোমাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকে কোনো ব্লগ বা কোনো সমালোচনা ভিডিও নিয়ে আমি আসিনি আজকে আমি এসেছি একজনের একজনের বলা একটা ভুল অনেক কজনার এমন এমন বাজে কমেন্ট করে সেটা লাইভেই হোক আর কমেন্ট বক্সেই হোক ভিডিও দেখার পর তাদের জন্যে আমার আজকে এই ভিডিওটা করা বা ভিডিওটা করতে আমি বাধ্য হলাম তোমরা প্রীতমকে অনেকেই চেনো তো তাদের আজকে বিয়ে সেই নিয়ে একটা লাইভও তারা করেছে সে বিয়ের দিনকেও একটা লাইভ করেছে আর কালকেও ভিডিও পোস্ট করেছে বিয়ে হচ্ছে সব কিছু রিচুয়ালসে সব কিছু ভিডিও তারা পোস্ট করেছে তারপরে সে যখন লাইভে এলো তাকে অনেক কথা কিন্তু শুনতে হয়েছে আর পিতামের এটা পিতামের পিতাম বা পিতাম দ্বার এটা আমার থেকে নিশ্চয়ই বড়োই হবে আর বড়োই তো পিতাম দার এটা দ্বিতীয় বিয়ে আর যেহেতু তার দ্বিতীয় বিয়ে সেই কারণে তাকে অনেক বাজে কমেন্ট করতে হয়েছে আমরা প্রীতমকে আর দিশাকে অনেকেই চিনি টিকটক থেকে আমরা তাদেরকে তাদেরকে চিনি অনেকেই আর তাদের প্রথম বিয়েটা ছিল প্রেম করে তো প্রেম করে হয়েছিল কোন কারণে বিয়েটা সম্পর্কটা ভেঙে গেছে আজকে যেহেতু তার সঙ্গে আর একটা মেয়ের বিয়ে হচ্ছে আর এখন যার সঙ্গে তার এখন বিয়ে হচ্ছে তার নাম হচ্ছে রিমি তো রিমি যখন এখন ওর সাথে বিয়ে হচ্ছে তো স্বাভাবিক কথা দিশার মানে খারাপ লাগবেই যেহেতু তার হাজবেন্ড ছিল সে এক্স হোক ওয়াই হোক যে হোক হাজব্যান্ড তো ছিল তাই না ওর সঙ্গে তো একদিন হলেও থেকেছে ভালোবেসেছে ভালোবেসেছে প্রেম করে বিয়ে করেছে এরপর তো খারাপ লাগবে কিন্তু আজকে যখন পিতামদা লাইভে এলো তখন তাকে অনেক ছোট বড় কথা শুনতে হয়েছে এমনকি এটাও শুনতে হয়েছে আর আর একটা কথা তোমরা টাইটেল আর থামবেল দেখে আমাকে ভুল বোঝো না আমার কথাগুলো আগে শোনো তারপর নিচে কমেন্ট করো আমি জানি তোমরা অনেকে অনেক ভালো কমেন্টও করবে আর যারা ভালোবাসা ভালোবাসো তারা তো ভালো কমেন্ট করবে আর যারা নেগেটিভ কমেন্ট করে তারা নেগেটিভ কমেন্ট করবে কিন্তু নেগেটিভ কমেন্ট করার আগে আমার কথাগুলো একটু শুনে যাও দেখো যে আমার কথাগুলো কোনো ভুল আছে কি যদি ভুল থাকে তবে সেগুলো ধরিয়ে দাও কিন্তু কিন্তু তার বাইরে আমাকে ভুল ভাল কোনো কমেন্ট করো না আগে দেখো আমি কোনো ভুল কথা বলেছি কি ঠিক আছে সে যখন লাইভে এসেছে তাকে আমার থামবে কি ছিল বিশেষ করে থামবেলে কি ছিল যে দ্বিতীয় বিয়ে হওয়ার আগে ডিভোর্স তৃতীয় বিয়ে কবে দেখব হ্যাঁ তো মানে দাকে এরকম কথাই লিখেছে যে দ্বিতীয় বিয়ে তো ফার্স্ট বিয়ে তো হয়ে গেলে এক বছরের মাথায় সবকিছু শেষ আবার দ্বিতীয় বিয়ে করছো তো দ্বিতীয় বিয়ে এরপর তৃতীয় বিয়েটা কবে বছরের পর বছর আসবে যেমন ঠাকুর ভাষান বলে না আসছে বছর আবার হবে তো এরকম ব্যাপার হয়ে গেছে যে আসতে বছর আবার হবে এরকম একটা ব্যাপার চলে এসছে তাকে লাইভেও এরকমই কথা শুনতে হয়েছে যে আসতে বছর কবে শুনবো দেখো ও কিন্তু বিয়ে করতে যাচ্ছে ঠিক আছে তোমরা এরকম কথা বলে তাকে ছোট করো না আর আমি বলছি তোমরা ভালো থাকো সুখে থাকো আমার মতো অনেকেই তোমাদেরকে নিয়ে অনেক ভালো ভিডিও করেছে আর খারাপ ভিডিও কেউ করেনি কিন্তু খারাপ কথা অনেকেই বলেছে নেগেটিভ কথা অনেকেই বলেছে প্লাস বলছেও তো এগুলোকে মাথা থেকে বার করে তোমরা সামনের দিকে এগিয়ে যাও আমরা সবাই তোমার পাশে আছি আর দেখো যারা কমেন্টগুলো করছো তারা আশা করি এখন সিঙ্গেল আছো সে কারণে এই কথাগুলো বলতে পারছো তাদের এখন একটাও বিয়ে হয়নি যদি একটাও বিয়ে হতো তাহলে তোমরা অন্যের কটা বিয়ে হলো তোমরা দেখতে আসতে না নিশ্চয়ই তোমরা মেয়ে পাচ্ছ না এমন তো অনেকেই আছে যারা এখনও মেয়ে পাচ্ছে না সেই কারণেই হয়তো সেই রকমই ছেলে বা মেয়ে যেই হোক এই কমেন্টগুলো করছো তাই না যে আসছে বছর আবার দেখবো কটা বিয়ে হলো তোমরা নিশ্চয়ই তোমাদের কপালে নিশ্চয়ই মেয়ে জুটছে না বা মেয়ে পাচ্ছে না ওর নিশ্চয় জুটে গেছে ও করছে বলে তোমরা নিশ্চয়ই হিংসা করছো তাই না এমনটা করছে বলে তোমাদের বিয়ে হচ্ছে না দেখো একটি নেগেটিভ কমেন্ট করা বন্ধ করে দাও দেখো তোমাদের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে এটাই বলার আমি কথাগুলো হেসে এসেই বলছি কারণ আমার নিজের ভেতর থেকে খুব হাসি পাচ্ছে যে তোমাদের নিশ্চয় বিয়ে হয়নি বিয়ে হয়ে গেলে আর একটা নতুন যারা বিয়ে করছে তাদের এখন আনন্দ করার সময় তোমরা এরকম দুঃখের কমেন্টগুলো করতে না তাদের মনটা ভেঙে দিতে না জানি ওদের মনটা ভাঙবে না কারণ তোমরা এরকম নেগেটিভ কমেন্ট অনেক সময় অনেক কিছুতেই করে থাকো তাদের কারো কিছু এসে যায় না একদম এরম হয় তো তোমরা কমেন্ট করতেই থাকবে জানি ফালতু আমার কথাগুলো বলা তোমরা কমেন্ট করতে থাকো ওদের কিছু এসেও যাবে না আর কিছু বলার নেই ওরা বিয়ে করবে করছে আর এটাই বলার যে ওদের যেন আর বিয়েটা না ভাঙে এই বিয়েটা যেন ওদের শেষ হয় দ্বিতীয় বিয়ে নিয়ে ভালো থাকুক পিতামদা সুখে থাকুক আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর কি বলবো তোমরা এরকম কমেন্ট করবে এরকম কমেন্ট করতে থাকো আর আর একটা শেষ আর একটা কথা যেটা বললে না তোমাদের তো ফাটার কি আছে ওরা তো তোমাদের টাকা দিয়ে বিয়ে করছে না আর তোমাদের টাকা ওরা চলছেও না তোমাদের টাকা ওরা দুটো তিনটেও বিয়ে করছে না ওরা ওদের নিজের ইনকামে বিয়ে করছে নিজের ইচ্ছায় বিয়ে করছে নিজের শখে বিয়ে করছে বলতে পারো এছাড়া বড়ো আর কী কথা বলবো বলো আমি আর কিছু নেই